हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। होप यू गाइस आर वेल। तो फेस सीरम जिनिसटा किन्तु बाजारे खूब एकटा अवेलेबल ना, बट ऑनलाइन थेके जदि आमरा आनाई बा बाजार थेके जेखाने अवेलेबल सेखान थेके जदि आमरा आनाई एकटु भालो क्वालिटीर किन्तु फेस सीरमेर दाम अटलिस्ट 1000 থেকে 1500 থেকে शुरू हय। এই জিনিসটা अफोर्ड करा सबार पक्षे पसिबल नय, সেটা আমরা সবাই জানি। তার জন্য আমি বাড়িতে তোমাদের আজকে होममेड फेस सीरम बनानो शेखाबो। तो सेटा बनाते किन्तु मैक्सिमाम तुम्हारे 10 টাকা खर्चा होबे। तो जिनिसटा जेहेतु सब इनग्रेडियंट्स गुलो न्याचुरल, तो सेई जोन्नो किन्तु जिनिसटा आमादेर स्किनेर जोन्नो खूब भालो होबे। तो तुम्हरा होय तो अनेकेई जानो जापानीज बा कोरियन जे मेयेरा होय ओदेर स्किनटा किन्तु प्रचंड ग्लोइंग एकटा होय। ओदेर वेदर, ओदेर लाइफस्टाइल एगुलोर पाशापाशी ओरा राइस वाटरटाके किन्तु ओदेर स्किन केयार रुटिने खूब यूज करे, जार जन्य ओदेर स्किनटा ओरकम ग्लोइंग होय, स्किन स्पटलेस होय, स्किनटा अलमोस्ट काचिन मतो होय, जाके आमरा बोले थाकि ग्लास स्किन। प्रचुर किन्तु इंडियन ब्रैंड्स आछे जेगुलो तादेर स्किन केयारे जे प्रोडक्ट थाके सेई प्रोडक्टे राइस वाटर बा चालेर जे जल हय बा चाल, ए जिनिसटा किन्तु खूब यूज करे। आर ए जे चाल बा चाल धोवा जल, एटा किन्तु आमादेर स्किनेर जोन्नो प्रचंड प्रचंड भालो। तो छेले हो बा मेये, आमादेर प्रत्येकेरई किन्तु स्किन केयार बा त्वकेर जत्न नेवा उचित। আর সিরাম কিন্তু আমাদের প্রত্যেকেরই ইউজ করা উচিত, কারণ সিরামে আমাদের ত্বকের ভেতর গিয়ে ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে, ত্বককে ভেতর থেকে ক্লিন করে, যার ফলে স্কিনটা কিন্তু চকচকে হয়, স্কিনটা উজ্জ্বল হয়ে ওঠে, স্কিন কালার ব্রাইট হয়, স্কিন টোন ব্রাইট হয়। স্কিন টোন ব্রাইট হয় মানে কিন্তু এটা না যে তুমি শ্যামলা ছিলে হঠাৎ করে প্রচণ্ড ফর্সা হয়ে গেলে দুদিনের মধ্যে, একদমই না। স্কিন ব্রাইট হয় মানে হচ্ছে তোমার এখন ধুলো মাটি সানট্যান এগুলো পরে স্কিনের যে কালার হয়েছে, এই সিরাম তোমাকে ত্বকের ভেতর থেকে গিয়ে এই এখন যে ত্বকের কালারটা আছে এই যে কালারটাকে এক টোন বা দু টোন হালকা করে, এই সানট্যান এগুলো যেগুলো আছে এগুলোকে রিমুভ করে হেল্প করে, আমাদের ত্বককে কিন্তু ভেতর থেকে রেস্টোর করে। রেস্টোর করে মানে হচ্ছে আমাদের ত্বক সানট্যান বা আরো নানা কারণে যে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেইগুলোকে ঠিক করে। এর পাশাপাশি কিন্তু এই সিরামটা আমাদের স্কিনকে প্রচন্ড টাইট করে। স্কিন যদি ঢিলা হয়ে গিয়ে থাকে অর রিঙ্কল বা কোনো ভাঁজ থাকে, এটা কিন্তু সেটাকে ঠিক করে আর তোমার স্কিনটাকে প্রচন্ড টাইট করে, যার ফলে চামড়াটা খুব টান টান দেখায়। তো বেসিক্যালি এটা স্কিনকে হেলদি রাখতে খুব সাহায্য করে। তো চলো দেখে নিই এই যে সিরামটা আমরা কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। এখানে আমি 2 চামচ নর্মাল চাল দিয়ে নিয়েছি, ব্রাউন রাইস নেবে না, জাস্ট হোয়াইট রাইস নেবে। নিয়ে জাস্ট জিনিসটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেবে। নিয়ে তারপর এর মধ্যে আমি 6 থেকে 7 চামচ মতো জল দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। রাইস ওয়াটারের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু হেলদি স্কিন পেতে খুব সাহায্য করে। এর মধ্যে এমন কিছু প্রপার্টিসও থাকে যেগুলো স্কিনকে রিপেয়ার করে আর স্কিনকে প্রচণ্ড স্মুথ করে তোলে আর স্কিনকে টাইট করতে খুব হেল্প করে। তো এটাকে আমি ভিজিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার দেখো 8 ঘন্টা বাদে জলের কালারটা কতটা পাল্টে গেছে, চালের যে গুণগুলো ছিল সেগুলো জলের মধ্যে এখন চলে এসছে। এরপর আমি নিয়ে নিচ্ছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। এখানে আমি গাছের অ্যালোভেরা ইউজ করব না, তার কারণ গাছের অ্যালোভেরা ইউজ করলে জিনিসটা 2 থেকে 3 দিনের বেশি থাকবে না, আর এই অ্যালোভেরাগুলো নিলে এই জিনিসটা 1 সপ্তাহ আমরা ইউজ করতে পারবো, তাই আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর অ্যালোভেরা জেল কিন্তু সানবার্ন সান ট্যান থেকে স্কিন যে ডল হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেগুলো কিন্তু হিল করে আর ত্বককে ব্রাইট করে, ত্বককে রিপেয়ার করে। এরপর আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই। এখানে আমি 1টা ভিটামিন ই এর ক্যাপসুলই নেবো। এটি কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনে গ্লো আনে, স্কিনকে ভেতর থেকে হেলদি করে আর ত্বককে প্রচণ্ড টান টান করে রাখে। এরপর আমি নাইকার অ্যাভোকাডো কোল্ড প্রেস অয়েলটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ফেস অয়েল, তোমরা ফেস অয়েল না থাকলে যে কোনো এসেনশিয়াল অয়েল 3 ফোঁটা নিয়ে নিতে পারো। আমি ফেস অয়েল 6 ফোঁটা মতো নিয়েছি।
আর তোমরা তোমাদের যদি এই দুটোর কোনোটাই না থাকে তাহলে তোমরা সেটার জায়গায় একটু 5 থেকে 6 ফোঁটা গ্লিসারিন অ্যাড করতে পারো। এরপর আমাদের ওই চাল ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমরা অ্যাড করে নেব, নিয়ে এই মিক্সচারটা খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমার মিক্সচারটা একটু ঠিক হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু রাইস ওয়াটার দিয়ে নিয়ে তারপর আবার একটু ভালো করে মিক্স করে নেব। জিনিসটা কিন্তু আমাদের ঠিক হবে না, জিনিসটা একটু জল জল ব্যাপার থাকবে যেহেতু এটা সিরাম। এবার তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা বেশ জল জল ব্যাপার চলে এসেছে, বাট খুব জল জল হবে না, জিনিসটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এই জিনিসটাকে আমরা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারি, বাট নর্মালি ফ্রিজ ছাড়া 2 দিন মতো স্টোর করা যেতে পারে। এবার তোমরা যে কোনো একটা কন্টেনারে রেখে জিনিসটা ঢাকা দিয়ে রেখে দাও। মোটামুটি স্কিনের সব ধরনের সমস্যায় এটা মাখলে সলভ হয়ে যাবে, তো তোমরা এটা ডেফিনেটলি বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো এই সিরামটা কিন্তু তোমরা ফ্রিজে অ্যাটলিস্ট 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারবে। আর এই যে সিরামটা, এটার ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাকে দিনে 2 বার করে ইউজ করতে হবে, বা সকালে মুখটা ফেস ওয়াশ করে নিয়ে আর একবার রাতে শুতে যাওয়ার আগে এটা কিন্তু ইউজ করতে হবে। তবে এটা ইউজ করার পর আর কিছু মাখার দরকার নেই, কারণ এটা কিন্তু তোমার নাইট ক্রিমেরও কাজ করবে, এটা ডে ক্রিমেরও কাজ করবে। ডে ক্রিমের হিসেবে যদি তোমরা ইউজ করো তবে মেক শিওর তোমরা এর এটা মাখার পর যেন অবশ্যই সানস্ক্রিন মেখে তারপরই রোদে বেরাও, নাহলে কিন্তু স্কিনে সানট্যান পড়ে যাওয়ার ভয় থাকবে। আর তোমরা এটা কিন্তু মেকআপের আগে অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো, এটা তোমাদের টোনার, নাইট ক্রিম, মানে অলমোস্ট সব জিনিসের কাজ ও একা করবে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটা যদি না ভালো লেগে থাকে তাহলে দিস ইজ আপ টু ইউ। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।